নমস্কার বন্ধুরা, ফগ কোম্পানিতে যদি কাজ করতে চান, অর্থাৎ ফগ কোম্পানিতে কিন্তু নতুন করে কিছু কর্মী নিয়োগ চলছে, অর্থাৎ নতুন কিছু ভ্যাকেন্সি বেরিয়েছে। তো যারা এই কোম্পানিতে প্যাকিং পিকিংয়ের কাজ করতে চান, তারা কিন্তু ভিডিওটা আজকের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। জেনুইন 100% কাজ কীভাবে জয়েন করবেন এখানে সমস্তটাই বলা আছে, তো অবশ্যই কিন্তু এখানে দেখতে থাকুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, নতুন নতুন প্রাইভেট কোম্পানির জেনুইন জব আপডেট সবার আগে বাংলায় পাওয়ার জন্য। ফগ কোম্পানিতে যে লোকেশনগুলো বলেছে সেটা একটু বলে দিই। মালদা, বর্ধমান, ধুলাগড়, শ্রীরামপুর, উলুবেড়িয়া, ডানকুনি, নিউ আলিপুর, এই লোকেশনে কিন্তু আপনারা কাজটা করতে পারবেন। এখানকার স্যালারি কিন্তু প্রোভাইড করছে কোম্পানি 12,200 টাকা উইথআউট পিএপিএসআই। এখানে কোম্পানি থেকে পিএপিএসআই পাবেন, ওভারটাইমও পাবেন। যদি আপনি ওভারটাইম করতে চান তো 35-40 টাকা পার ঘন্টা হিসেবে ওভারটাইমে আপনি পাবেন। যদি আপনি দূরে বাড়ি হয় থেকে খেয়ে যদি কাজ করতে চান, কোম্পানি থাকা খাওয়া একদম ফ্রি অফ কস্টে প্রোভাইড করবে। তো এই লোকেশনে কাজটা করতে পারবেন। বয়স সীমা হচ্ছে 18-45 বছর ছেলেদের জন্য। কোনো রকম কোয়ালিফিকেশান ছাড়াই শুধু প্যাকিং পিকিং লেবার পোস্টের কাজে কিন্তু নিয়োগ চলছে। তো যারা কাজ করতে চান অবশ্যই কিন্তু যোগাযোগ করুন, কোনো রকম অসুবিধা নেই। ডকুমেন্টস আপনাদের লাগছে আধার কার্ড, ভোটার কার্ড, 2 কপি ফটো, লাস্ট কোয়ালিফিকেশানের মার্কশিটের জেরক্স। এই ডকুমেন্টস কিন্তু আপনাদের এখানে ক্যারি করতে হবে। তো যারা কাজ করতে চান তারা কিন্তু ডকুমেন্টসগুলো সঙ্গে রাখবেন। ডিসক্রিপশানে আমরা এইচআরআই নাম্বার প্রোভাইড করেছি, চাইলে আপনারা সেখান থেকে যোগাযোগ করতে পারেন। কোম্পানি সানডে, ন্যাশনাল হলিডে, সমস্ত কিছু ছুটি প্রোভাইড করছে। পুজো পার্বণ সমস্ত কিছু এবং ইসলামদের ঈদ মোবারক সমস্ত কিছু ছুটি রাখছে, অসুবিধা হবে না। 100% জেনুইন জব আগেই বলেছি। আগে আপনি কথা বলুন, তারপর ডকুমেন্টস দেখুন, ওদের কোম্পানির লিগাল ডকুমেন্টস, তারপর যদি মনে করেন কাজটা আপনার জন্য পসিবল তাহলে অ্যাপ্লাই করুন। সমস্ত ক্লিয়ার করলাম বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। কালী পুজোর আগাম প্রীতি ও ভালোবাসা থাকলো সবাইকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।